8:30 বাজে আর আমি স্নান করে নিয়েছি। আর এরম করে মাথায় কেন বেঁধে রেখেছি বলতো? স্নান করেছি, গোটা চুলটা আজকে শ্যাম্পু করেছি, ধুয়েছি যাতে তাড়াতাড়ি শুকায়, সেই জন্য চুলটা এরম করে রেখেছি। এই অবস্থাতেই আমি এখন রান্না করতে যাব, রান্নাটা করে নিই, তারপর আবার তোমাদের সাথে গল্প করব। তো আমি স্নান করতে চলে গেছিলাম, এসে দেখি বাবা বাজার থেকে মাছ এনেছে, মাই মাছ কাটছে। মাছ কাটার জন্য একটা বড় বঁটি না হলে আর হয় না, এই ছোট বঁটিতে বড় মাছ কাটা যায় না। হ্যাঁ, আমাদের মাছ এমনি কাটিয়ে নিয়ে আসা হয়, বড় মাছ বঁটির জন্য কাটতে অসুবিধা হয়, হাত টাত কেটে যাবে, সেই জন্য বাজার থেকে কাটিয়ে নিয়ে আসে। ও এখানে আবার কি মাছগুলো? ও একটা বাটা আর একটা কি, এটা ওটা পুঁটি মাছ। এই মাছের সঙ্গে ওজনে কম হয়েছিল, ওই দুটো ওজন করে দিয়েছে। এই দেখো এইভাবে এই মাথাটা গোটা থাকবে, একটু সামান্য কেটে দিলে ঝাল ময়দা তেল ঢুকবে, শুধু কেটে নেবে আর এইভাবে কি বলতো, মাছ আসলে না আমি কাটতে পারি না, মাই কাটে মাছ, সেই জন্য মা আমাকে বলছে যে এইভাবে কাটবে। দুরা এই মাছটা আবার আমার ছেলের জন্য নিতে হচ্ছে, কাঁটা পোনা ও পেটি ছাড়া খাবে না, আর এই এই মাছটা হলে কাঁটা থাকে বলে ও খাবে না, ওর জন্য আবার আলাদা করে নিতে হয়েছে। ইলিশ মাছও ও যদি খায় ওকে কাঁটা বেছে দিতে হয়, আর কোথাও অনুষ্ঠানে গেলে ও মাছটা ইলিশ মাছটা খায় না, ও ঝোলটা খায়, তারপরে বাকি চলে। আর আমরা পাশে থাকলে ইলিশ মাছটা নিয়ে নিই, তবে একটু আধটু ছাড়িয়ে দিই, তবে বেশিরভাগটাই ধরো আমরা কোথাও গেলাম না, তখন কি করে, তখন ওই মাছ মাছটা খায় না, ঝোলটা খায়, এই আর কি। তো এখন রান্না করছি, আর কি বলতো, সেই তোমাদেরকে দেখিয়েছিলাম যে ইয়াসের ঝড়েতে আমাদের পেঁপে গাছটা যে পড়ে গেছিল, সেই পেঁপে গুলো সব পেরে নেওয়া হয়েছিল, তো সেখান থেকেই কটা পেঁপে পেকেছি, আর আজকে সেই পেঁপে একটা কাটছে বাবা। এই দেখো মা, দেখো বীজ গুলো রেখে দেবে, এই বীজ গুলো থেকে সেই গাছ মতো কলা মতো বেরোচ্ছে। যেই জায়গায় পড়ে গেছে, পড়ে গেছিল গাছটা, সেই জায়গাতেই বাবা বলছে কটা ছড়িয়ে দাও আবার হয়ে যাবে। আমাদের দুপুরবেলা খাওয়া হয়ে গেছে, খাওয়ার পর আজকে ও একটু বাইরে বেরিয়েছিল, আইসক্রিম এনেছে, এই দেখো মা খেতে শুরু করে দিয়েছে, খাওয়া শুরু হয়নি, আইসক্রিমের কাগজ ছিঁড়তে আরম্ভ করে দিয়েছে, এবার আমিও খাবো আইসক্রিম খেয়ে তারপর শোবো। আর বাবার আইসক্রিম খাবে না বলে লস্যি এনেছে, বাবা লস্যি পরে খাবে। ও মা চেটে চেটে খাচ্ছে আইসক্রিম, খুব সুন্দর খেতে আইসক্রিমটা। আর এখন কি বলতো, বিকেল বেলা হয়ে গেছে, বড়ের সাথে একটু ছাতে গেছিলাম শর্ট গানের শর্ট ভিডিও করার জন্য, তাই জন্য একটু সাজুগুজু করেছিলাম, তো প্রচন্ড গরম আর বাইরে সন্ধ্যাও হয়ে গেছে, দেখো তো নেমে পড়েছি, এবার সন্ধ্যার সময় টিফিন করব, মা সন্ধ্যে দিচ্ছে, তো চলো আমি চটপট এই রংগুলো তুলে ফেলি। ছাদ থেকে এসে বললাম যে সন্ধ্যা হয়ে গেছে, টিফিনের জন্য এই যে একটু চা দিয়ে খাবো বলে মোচার কাটলেট মানে রেডি করে রেখেছি, খালি ভেজে হবে। এই দেখো মোচার কাটলেট গুলো ভাজা হয়ে গেছে, সবাই খেতে লেগে গেছে সন্ধ্যাবেলা, অনেক বেজে গেছে, নইলে আবার রাত্রিরে খাওয়ারও সময় হয়ে যাবে। দেখো চায়ের ধোঁয়া উঠছে, তো যাই হোক খেয়ে নি। তো বন্ধুরা তোমরা দেখতে পেলে আজকে সারাদিন কিভাবে ব্যস্ত ছিলাম, এই এখন একটু বসতে পেয়েছি, এখন বাজে 8:30 বেজে গেছে, 8:30 পৌনে 9 বাজে, তো এই বসতে পেরেছি, এবার মাথা চুলটা বাঁধবো মাথা আজরে, তারপর একটু ছাতে যাব, আর আজকে তোমাদের সাথে বেশি গল্পও করতে পারিনি। তো যাই হোক আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন যদি ব্লগ দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করো চ্যানেলটা। চলো টাটা, বাই বাই।